মাননীয় সদস্য অপরাজিতা হক মহিলা আসন ২০ আপনার সময় ৫ মিনিট মাননীয় স্পিকার নারীর রাজনৈতিক ক্ষমতায়নের বাংলাদেশে আমাকে দ্বিতীয়বারের মতো সংসদ সদস্য নির্বাচিত করায় মাননীয় প্রধানমন্ত্রীকে অশেষ ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শুরু করছি শুরুতেই আমি সশ্রদ্ধ চিত্তে স্মরণ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মহর্ষী নারী বেগম ফজিলাতুন্নেসা মুজিব সহ ১৫ আগস্টের সকল শহীদ জাতীয় চার নেতা মহান মুক্তিযুদ্ধে আত্মাহুতি দেয়া জাতির ৩০ লক্ষ শ্রেষ্ঠ সন্তান এবং নির্যাতিত ২ লক্ষ মা বোনকে মাননীয় স্পিকার স্বাধীনতার মাত্র ৩.৫ বছরের মাথায় জাতির জনককে সপরিবারে হত্যার পর বাংলাদেশ দীর্ঘ ২১ বছর উল্টো পথে হেঁটেছে ১৯৯৬ সালে রাষ্ট্র ক্ষমতায় এসে জননেত্রী শেখ হাসিনা দেশকে মুক্তিযুদ্ধ চেতনায় ফিরে নেয়ার উদ্যোগ নিলেও ২০০১ সালের নির্বাচনে দেশি বিদেশি ষড়যন্ত্রের কাছে তা বাধাগ্রস্ত হয় বস্তুত ১৯৮১ সালে দেশে ফেরার পর থেকেই বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে হত্যার জন্য লাগাতার আক্রমণ চালানো হয়েছে ২০০৪ সালের গ্রেনেড হামলার কথা মনে হলে আজও গায়ে কাঁটা দিয়ে ওঠে ২০০৭ সালে -২ ফর্মুলা নিয়ে মূলত শেখ হাসিনাকেই মাইনাস করার চেষ্টা হয়েছে কিন্তু সকল ষড়যন্ত্র ব্যর্থ করে দিয়ে দেশবাসী তাদের ভাগ্য পরিবর্তনের ভার ২০০৮ সালে তার হাতেই তুলে দেয় মাননীয় স্পিকার দুই তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে আওয়ামী লীগ সরকার গঠন করলেও একদিনের জন্য বন্ধ থাকেনি বিএনপি জামায়াত এবং তাদের বিদেশি দোসরদের ষড়যন্ত্র ক্ষমতা গ্রহণের মাত্র ৫০ দিনের মাথায় ঘটানো হয় ইতিহাসের নৃশংসতম বিডিআর হত্যাকাণ্ড ২০১৩ সালে শুরু হয় হেফাজত তাণ্ডব এবং লাগাতার হরতাল অবরোধ ও আগুন সন্ত্রাস তারপরও ২০১৪ সালের ৫ জানুয়ারির নির্বাচনে দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে তৃতীয়বারের মতো ক্ষমতায় আসে বাংলাদেশ আওয়ামী লীগ ক্ষমতা গ্রহণের পর থেকে সমান্তরালভাবে চলতে থাকে যুদ্ধাপরাধের বিচার এবং উন্নয়ন মহাযজ্ঞ হাতে নেওয়া হয় ইতিহাসের বৃহত্তম ১০টি মেগা প্রকল্প সহ অসংখ্য উন্নয়ন কর্মকাণ্ড মাননীয় স্পিকার এই নির্বাচনে জামায়াতে ইসলামী তাদের নিবন্ধন হারালেও ধানের শীষ মার্কায় মনোনয়ন দেওয়া হয় অন্তত ২৫ জন জামায়াত নেতাকে এছাড়া লন্ডনে বসে তারেক রহমান প্রতিটি আসনে অর্থের বিনিময়ে একাধিক প্রার্থীর কাছে মনোনয়ন বিক্রি করেন চরম দলীয় কোন্দলের মুখে নির্বাচনের মাঠ ছেড়ে দেয় বিএনপি আবারও ক্ষমতায় আসেন রাজনীতি জাতির জনকের রক্ত ও আদর্শের উত্তরাধিকার শেখ হাসিনা মাননীয় স্পিকার চতুর্থবারের মতো রাষ্ট্র ক্ষমতায় এসে দুর্বার গতিতে উন্নয়ন কর্মকাণ্ড এগিয়ে নিতে থাকেন মাননীয় প্রধানমন্ত্রী জিডিপি প্রবৃদ্ধি ৮% ছাড়িয়ে যায় মহাসমারোহে মুজিব শতবর্ষ ও স্বাধীনতার রজত জয়ন্তী উদযাপনের প্রস্তুতি নিতে থাকে জাতি ঠিক তখনই নেমে আসে করোনা মহামারীর ভয়াবহতা স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে উৎসব উদযাপনের পাশাপাশি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে চলতে থাকে করোনা মোকাবেলা আক্রান্তদের চিকিৎসা ভ্যাকসিন ব্যবস্থাপনা উপার্জন থমকে যাওয়া মানুষদের খাদ্য ও নগদ অর্থ সাহায্য প্রদান কোথাও এতটুকু পিছিয়ে ছিল না বাংলাদেশ থেমে যায়নি উন্নয়ন কর্মকাণ্ড ও রপ্তানি কার্যক্রম আমাদের বৈদেশিক মুদ্রার রিজার্ভ প্রথমবারের মতো ৪৮ বিলিয়ন ডলারে গিয়ে দাঁড়ায় যা অন্তত ৮ মাসের আমদানি খরচের সমান মাননীয় স্পিকার করোনার মহামারীর আঘাত কাটিয়ে না উঠতেই শুরু হয় ইউক্রেন যুদ্ধ ও স্যাংশন বাংলাদেশ তার রপ্তানি লক্ষ্যমাত্রা ও রেমিটেন্স প্রবাহ স্বাভাবিক পর্যায়ে ধরে রাখলেও জ্বালানি ও খাদ্যপণ্য আমদানি খরচ দ্বিগুণ হয়ে যায় দেখা দেয় চরম বৈদেশিক মুদ্রা সংকট পৃথিবীর বহু উন্নত দেশ এ অভিঘাতে ধরাশায়ী হয়ে গেলেও বাংলাদেশ এখনও সাফল্যের সঙ্গে পরিস্থিতি সামাল দিয়ে যাচ্ছে করোনার সময় একটা বড় রিজার্ভ গড়ে উঠেছিল বলেই আমরা আমদানি খরচ বৃদ্ধির এত বড় আঘাত মোকাবেলা করতে পেরেছি এখনো ৪-৫ মাসের আমদানি ব্যয় মেটানোর মতো বৈদেশিক মুদ্রা রিজার্ভ আমাদের হাতে রয়েছে মাননীয় স্পিকার অর্থনৈতিক বিশ্ব মন্দার মধ্যেই এবছরের শুরুতে বাংলাদেশের জাতীয় নির্বাচনের সময় চলে আসে এই সুযোগে বিএনপি জামায়াত তাদের বিদেশি প্রভুদের মদদে বাংলাদেশকে নিয়ে এক চরম
অনিশ্চয়তার পরিস্থিতি তৈরি করে। সাত জানুয়ারির নির্বাচনকে ঘিরে অপপ্রচার ও গুজবের শেষ ছিল না, কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী সর্বোচ্চ দৃঢ়তার সঙ্গে সাংবিধানিক পথ ধরে এগোতে থাকেন এবং একটা সময় সকল বাধা অতিক্রম করে বিজয়ের বন্দরে পৌঁছে যান বঙ্গবন্ধু কন্যা। মাননীয় স্পিকার, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি জামায়াতের নাশকতা এবং দেশি বিদেশি সকল ষড়যন্ত্রের মধ্যেও ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে জননেত্রী শেখ হাসিনা দেশবাসীর নিরঙ্কুশ ম্যান্ডেট অর্জন করেন। 8 জানুয়ারি গণভবনে অনুষ্ঠিত সাংবাদিক সম্মেলনে বেশিরভাগ বিদেশি সাংবাদিক ও পর্যবেক্ষক নির্বাচনের ভূয়সী প্রশংসা করেন। মাননীয় স্পিকার, রাষ্ট্রনায়ক শেখ হাসিনার প্রজ্ঞায় আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশ এখন এক নতুন উচ্চতায় প্রতিষ্ঠিত। তিনি আজ পৃথিবীর সকল নির্যাতিত ও সুবিধা বঞ্চিত মানুষের বলিষ্ঠ কণ্ঠস্বর। নিজেদের হাজারো সীমাবদ্ধতার পরও কেবলমাত্র মানবিক বিবেচনায় 12 লক্ষ রোহিঙ্গাদের তিনি বাংলাদেশে আশ্রয় দিয়েছেন। গাজায় নির্যাতিত মানুষের পক্ষে তিনি প্রথম দৃঢ় অবস্থান গ্রহণ করেছেন। সম্প্রতি মিউনিক নিরাপত্তা সম্মেলনে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি তার সঙ্গে দেখা করতে এলে তিনি অনতিবিলম্বে যুদ্ধ বন্ধের তাগিদ দেন। তিনি তাকে বলেন, কোন যুদ্ধে অস্ত্র ব্যবসায়ী ছাড়া আর কারো কোনো লাভ নেই। তিনি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রতিও একই আহ্বান জানান। মাননীয় স্পিকার, সকল প্রতিকূলতার পরও মাননীয় প্রধানমন্ত্রীর হাত ধরে দেশ হিসেবে পরবর্তী পর্যায়ে উন্নীত হওয়ার যে দুর্লভ সুযোগ তৈরি হয়েছে তার সর্বোচ্চ সদ্ব্যবহার আমাদেরকে করতেই হবে। ভূ রাজনৈতিক গুরুত্ব, যোগ্য নেতৃত্ব, কর্মক্ষম জনগোষ্ঠী এবং বিজয়ী জাতি হিসেবে যে অন্তর্গত শক্তি আমাদের রয়েছে তা আমাদেরকে বহু দূর নিয়ে যাবে। মহান আল্লাহ তাআলা আমাদের সহায় হন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ধন্যবাদ মাননীয় সদস্য।